চাবি আছে না লুক আছে নি লুক আছে এই চাবি আছে না লুক আছে বাড়ি আছে বাড়ি আছে আচ্ছা চাবি কো একজন ডাক্তার আছে মহিলা কেসে গা কেসে গা না কেসে মতে দি আই জেনে ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারি অর্থে যে অতিথিশালা তৈরি হয়েছে যেখানে রাজ্যে বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষ যাতে কম পয়সায় এখানে থাকতে পারে যারাই তাদের কাজের স্বার্থে হোক পড়াশোনার স্বার্থে যারা আগরতলা শহরে আসে তারা যেন সুন্দর ব্যবস্থার মাধ্যমে কম খরচে থাকতে পারে এই উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়েছে। তো এটার ব্যবস্থাপনা কেমন চলছে কী কন্ডিশনে আছে এটা ভিজিট করার জন্য আমরা এসেছি। আমার দপ্তরের সমস্ত আধিকারিকরা রয়েছেন, সচিব থেকে শুরু করে ডাইরেক্টর মহোদয় এবং অন্যান্য আমাদের অতিথিশালার একটা বোর্ডও রয়েছে। তো বোর্ডের আধিকারিক যারা আছেন তাদেরকেও সাথে আমরা নিয়ে এসেছি। তো এসে যেটা দেখলাম সত্যি এটা দুর্ভাগ্যজনক এবং এটা আমারও বিলম্ব হয়েছে এটা ভিজিট করতে। অত্যন্ত মানে খারাপ কন্ডিশনে দেখলাম কয়েকটা জায়গা, বাথরুমের ক্লিননেস নেই, রুমের ক্লিননেস নেই, হাইজিন অনেকটাই মেনটেন হচ্ছে না। তো আমরা তাদেরকে কড়া নির্দেশ দিয়েছি আগামী এক সপ্তাহ পর্যন্ত যদি তারা এটাকে রেক্টিফাই করতে না পারে তাহলে যারাই আছেন তাদেরকে আমরা এখান থেকে ছাঁটাই করব। কয়েকজন কর্মচারী আছেন যাদেরকে আমরা আউটসোর্স বেসিসে নিয়েছি, তাদেরকেও আমরা বলে দিয়েছি পরিষ্কারভাবে যদি সম্পূর্ণরূপে তারা কাজ না করেন, যারা গেস্ট আসেন তাদেরকে যদি সঠিক পরিষেবা তারা প্রদান করতে না পারেন তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই হচ্ছে মূল উদ্দেশ্য। বাকি যেইগুলি দেখেছি আমরা গ্যাপ রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই সেগুলিকে আমরা রেক্টিফাই করে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে অতিথিরা যারা এখানে এসে থাকতে পারেন, হাইজিন যেন 100% মেনটেন হয় তার জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আধুনিকতার কোনো ছোঁয়া পাবে কি তার মধ্যে? নিশ্চিতভাবে আমরা দেখছি, যেহেতু আজকে ফিজিক্যালি আমি ভিজিট করলাম আমরা এরপরেই মিটিং করে কীভাবে এটাকে আরও বেশি মডার্ন তৈরি করা যায় বা গেস্ট যারা আছেন তাদের জন্য আই ক্যাচিং করা যায় সে লক্ষ্য রেখে আমরা আগামী দিন পরিকল্পনা গ্রহণ করব। গভর্নর বডির যে পরিদর্শনকে আজকে হয়েছে না কি যেদিন গঠন করা হয়েছিল তারপরে কি কোনো দিন আসেনি যে গভর্নর এসেছিল আগে? হয়তো তারা যেভাবে নির্দেশ দিয়েছে সেটাকে বাস্তবায়িত হয়নি, এই কারণে আজকে আমরা এলাম। আমার দপ্তরের আধিকারিকরা এসেছেন, তারাও সচিবকে দেখে গেছেন। বাকি আশা করছি আগামী দিন এটা খুব সুন্দর পরিবেশে আপনারা দেখতে পাবেন। চুরির ঘটনা উঠে এসেছে এখানে না, এরকম কোনো বিষয় এখনও রেজিস্টার্ড হয়নি, তবে আমরা দেখছি এগুলো কিছুটা।